हरे कृष्ण सकल गौर भक्तवृंदर श्रीचरणे अनंतकोटि प्रणाम एवं हरिवासर तिथिर अनेक अनेक शुभेच्छा। आज पार्श्व परिवर्तन एकादशी तिथि। यही एकादशी तिथिर माहात्म्य कथा ब्रह्म वैवर्त पुराणे सुंदर करे व्याख्या करा आछे। युधिष्ठिर महाराज भगवान श्रीकृष्णर चरणे प्रणाम करे जिज्ञासा करलें, हे प्रभु এই ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এই একাদশীতে কার পূজা করা উচিত এবং এই একাদশী ব্রত পালনের বিধি বা ব্রত পালনে কি প্রকার কৃপা লাভ হয় তা আপনি যথাযথভাবে আমার কাছে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে উত্তর দিলেন, হে মহারাজ, মহাপুণ্যপ্রদা সমস্ত পাপহারিণী এবং মুক্তিপ্রদায়িনী এই পার্শ্ব পরিবর্তন একাদশী ব্রত পালনকারী ব্যক্তিগণ বাজপেয় যজ্ঞের থেকেও বেশি ফল প্রাপ্ত হন। যে ব্যক্তি এই পার্শ্ব পরিবর্তন তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের উপাসনা করেন, তিনি ত্রিলোকে পূজিত হন। আজকের এই তিথিতে পদ্মের দ্বারা ভগবানের চরণ পূজা করলে পরে ভগবানের ধাম বিষ্ণুলোক লাভ হয়। ভক্তগণ, ভগবান বলছেন সাইত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন। আমাদের যে চতুর্মাস্যকাল ভগবানের যে শয়ন বিধি আছে, তো এই আজকের এই একাদশী ভাদ্র শুক্ল একাদশী তিথিতে ভগবান তিনি পার্শ্ব পরিবর্তন করেন, ভগবান তিনি পাশ ফেরেন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে সেই কথা বললেন, সাইত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর নাম পার্শ্ব একাদশী বা পার্শ্ব পরিবর্তনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে পুনরায় জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চাতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি কর্তব্য, এই বিষয়ে আমাকে বিস্তারিতভাবে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল, সেই কথা আপনি কৃপাপূর্বক আমাকে বর্ণনা। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বর্ণনা করতে লাগলেন। ছলয়সি বিক্রমণে বলি অদ্ভুত বামন পদনখ নীরজনিত জন পাবন কেশব ধৃত বামন রূপ জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে। দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র ছিলেন বলি মহারাজ, প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র ছিলেন বলি মহারাজ। এই বলি মহারাজ তিনি মহান বিষ্ণু ভক্ত ছিলেন, তিনি বিভিন্ন যজ্ঞাদির দ্বারা ভগবান বিষ্ণুর উপাসনা করতেন। এই বলি মহারাজের কথা, এই বলি মহারাজ তিনি বিশেষ করে ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত তিনি স্বর্গের অমরাবতী পুরীকে দখল করে নেন। তখন ইন্দ্র আদি সকল দেবতাগণ ভগবান শ্রীবিষ্ণুর শরণাগত হলে পরে ভগবান ইন্দ্রের মাতা অদিতি দেবীর গর্ভে থেকে আবির্ভূত হন, সেটি হচ্ছে ভগবানের বামন অবতার। আমরা দশ অবতারের মধ্যে ভগবান বামন অবতার আসে, শ্রীমদ্ ভাগবতেও বামন অবতারের চর্চা করা হয়েছে। ভগবান বামনদেব তিনি প্রকট হয়ে বলি মহারাজের যজ্ঞশালাতে আসলেন এবং বলি মহারাজের কাছে তিনি ভিক্ষা চাইলেন, ভিক্ষাং দেহি। আমরা ভজনেও গাই না, ও তেরে দ্বার খরা ভগবান ভকত ভর দে রে ঝোলি। ভগবান সাক্ষাৎ ভক্তের দুয়ারেতে দাঁড়িয়ে আছেন ভিক্ষুক রূপে, ভগবান তিনি ভিক্ষা চাইলেন। বলি মহারাজ জিজ্ঞাসা করলেন, আপনি কি ভিক্ষা চান? ভগবান বললেন, আমি ত্রিপদ ভূমি চাই, তিনটে চরণ রাখতে পারবো এরকম ভূমি আমি প্রাপ্ত করতে চাই। বলি মহারাজ সংকল্প করবেন, এমনই সময় অসুর গুরু শুক্রাচার্য তিনি ছুটে আসলেন। তিনি বলতে লাগলেন, বলি এ তোমাকে ছলনা করবে বলে, এ তোমার সর্বস্ব গ্রাস করবে বলে তোমার কাছে এসে উপস্থিত হয়েছে, এ সাধারণ কেউ না, এ সাক্ষাৎ ভগবান বিষ্ণু, এ সাক্ষাৎ ভগবান বিষ্ণু ছল করতে এসেছে। ভগবান বিষ্ণুর কথা শুনে বলি মহারাজ তিনি গুরুদেবের বাক্যকে অমান্য করে দিলেন। সেই গুরু কিসের গুরু যিনি ভগবানের কাছে যেতে ভক্তকে বাধা দেন?
বলি মহারাজ শুক্রাচার্যকে পরিত্যাগ করলেন। শুক্রাচার্য সূক্ষ্ম রূপ ধারণ করলে বলি মহারাজের কমণ্ডলের মধ্যে প্রবেশ করলেন, যাতে সে সংকল্প না করতে পারে। ভক্তগণ সংকল্প করতে গেলেন, জল আসছে না। তখন ভগবান বামনদেব জানলেন যে শুক্রাচার্য প্রবেশ করেছে। শুক্রাচার্যকে দণ্ড দেবার জন্য বামনদেব তিনি তার কুশাসন থেকে কিছু কুশ দিয়ে বলি মহারাজের কাছে বললেন, মহারাজ আপনার এই কমণ্ডলুতে হয়তো কিছু আটকে রয়েছে, আপনি একটু পরিষ্কার করে নেন। যেই মাত্র কুশ প্রবেশ করে সেই কমণ্ডলুর নল পরিষ্কার করতে গেল, সঙ্গে সঙ্গে শুক্রাচার্যের একটা নেত্র অন্ধ হয়ে গেল। শুক্রাচার্য বেরিয়ে এসে বলি মহারাজ অভিশাপ করতে লাগলো, তবুও তিনি গুরুদেবের কথাকে অমান্য করে তিনি ভগবান বিষ্ণুর কাছে সংকল্প করলেন। আর যেই মাত্র সংকল্প করলেন ভক্তগণ, সঙ্গে সঙ্গে ভগবান বামনদেব বৃহৎ শরীর বিরাট শরীর রূপ ধারণ করলেন। ভগবান অতল বিতল তলাতল রসাতল পাতাল নিচের যত ভুবন আছে সেই সকল ভুবনকে এক চরণের দ্বারা অধিকার করে নিলেন। ভগবানের আরেকটি চরণ ভূ ভুবস্ব মহজন তপ ব্রহ্মলোক অব্দি বিরজা অব্দি পাঠিয়ে দিলেন। বিরজাতে গিয়ে ভগবানের চরণের অঙ্গুষ্ঠ স্পর্শ করল, ভগবানের চরণের অঙ্গুষ্ঠের স্পর্শ লাভ করে বিরজার জল ভগবানের চরণ বেয়ে নিচে পড়তে লাগলো। ব্রহ্মা কমণ্ডলুতে সেই জল ধারণ করলেন। পরে সেই জলই গঙ্গারূপে প্রবাহিত হয়েছে আমাদের এই ভারতের ভূমিতে। আমরা যে গঙ্গা দেবীকে দর্শন করছি, এই হচ্ছে সেই ভগবানের সেই চরণ পদনখ নিরজনিত জন পাবন, অর্থাৎ ভগবানের চরণ ধৌত জল হচ্ছে এই গঙ্গা, ভগবানের চরণের জল হচ্ছে গঙ্গা। এই বামন অবতারে ভগবানের এই চরণ ধৌত জল আজকে গঙ্গারূপে প্রবাহিত হচ্ছে। এবার যখন তৃতীয় চরণকে প্রকাশ করলেন ভগবান, তখন জিজ্ঞাসা করলেন যে আর তোমার কোন স্থান আছে যে এই তৃতীয় চরণ আমি, তুমি তোমাকে প্রতিজ্ঞা করেছো তিন চরণ ভূমি দিবা, দুই চরণ দ্বারা আমি তোমার সর্বস্ব দখল করে নিয়েছি, এবার তৃতীয় চরণ আমি কোথায় রাখবো? বলি মহারাজ তখন ভগবানের সামনেতে প্রণাম করে বললেন, হে প্রভু আপনি আমাকে বলেন যে দান বড় না দানি বড়? ভগবান তখন বললেন দানি বড়। তখন বলি মহারাজ তার মস্তককে পেতে দিলেন ভগবানের সম্মুখে, আর ভগবান তার সেই তৃতীয় চরণ বলি মহারাজের মস্তকেতে স্থাপন করলেন। বলো ভগবান জিজ্ঞাসা করলেন, দান তো করলে এবার দক্ষিণা কি করবে? তখন বলি মহারাজের স্ত্রী এসে দক্ষিণা স্বরূপ ভগবানের চরণে নিজেকে নিবেদন করলেন। ভক্তগণ ভগবান এত প্রসন্ন হলেন, এত প্রসন্ন হলেন যে বলি মহারাজকে সুতল লোকের রাজা বানিয়ে দিলেন, এবং ভগবান তিনি প্রতিজ্ঞা করলেন যে তিনি সাক্ষাৎ সেই সুতল লোককে দ্বার পাল হয়ে রক্ষা করবেন। তাই ভগবান তিনি যুধিষ্ঠির মহারাজকে বললেন, হে ধর্মরাজ ভাদ্র শুক্ল পক্ষিয়া একাদশী তিথিতে, অর্থাৎ এই আজকের এই একাদশী তিথিতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমেতে স্থাপিত হলো আজকের এই দিনেতে, এবং দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন। এই হচ্ছে ভগবানের শয়ন লীলা। শয়ন একাদশী থেকে উত্থান একাদশী চার মাস কাল, একে চতুর্মাস্য বলা হয়। এই চতুর্মাস্য কালে যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত জপ তপ ব্যতীত দিন যাপন করে, সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে গণনা করা হয়। এই চতুর্মাস্য কালে যে ব্যক্তি নির্দিষ্ট নিয়মে জপ তপ ভজন সাধন করেন না, সে জীবিত অবস্থায় থাকলেও তাকে মৃতদের মধ্যে গণনা করা হয়। ভক্তগণ এই চতুর্মাস্য কাল অবশ্যই আমাদের নিয়ম পালন করে ভগবত নাম আরাধনা ইত্যাদি করা উচিত, সদ্গুরু বৈষ্ণবগণের দেখানো পথেতে চলা উচিত, বিশেষ করে এই চার মাস কাল, শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, শ্রাবণের একাদশী থেকে কার্তিকের শুক্ল একাদশী অবধি, শয়ন একাদশী থেকে উত্থান একাদশী অবধি, এই চার মাস কাল। ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজকে আরো বললেন, শ্রাবণ মাসে শাক বর্জন করতে হবে, ভাদ্র মাসে দধি বর্জন করতে হবে, আশ্বিন মাসে দুগ্ধ বর্জন করতে হবে, এবং কার্তিক মাসে মাস কলাই বর্জন করতে হবে। এতে ভগবান শ্রীকৃষ্ণ প্রীত হন। এই সকল কিছু বর্জন করে ভজন করে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হবে। ভক্তগণ আমাদের এই তৃতীয় মাসের প্রারম্ভ হলো আজকের দিন থেকে, অর্থাৎ শ্রাবণের শাক বর্জন প্রথম মাস চলে গিয়েছে, ভাদ্রের দধি বর্জন গতকাল সমাপ্ত হয়ে গেছে, আজকের থেকে আমাদের দুগ্ধ বর্জন মাস প্রারম্ভ হলো। দুগ্ধ পান পরিত্যাগ করতে হবে এই এক মাস। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, প্রতিটি একাদশী ব্রতের বিশেষ বিশেষ মাহাত্ম্য থাকে, সকল একাদশী ব্রতই যত্ন সহকারে পালন করতে হয়। সাইত ভগবান পার্শ্ব পরিবর্তন করে বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল প্রকার অভীষ্ট প্রদান করে,
সকল প্রকার অভিষ্ট প্রদান করে। তাই এই একাদশী ব্রত পালনে এক সহস্র এক হাজার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায় এই পার্শ্ব পরিবর্তন একাদশী ব্রত পালন করলে। ভক্তগণ, এক হাজার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায়। কিন্তু কলির জীবের বিড়ম্বনা দেখেন, এত এত সুযোগ পেয়েও তারা এই প্রকার সুলভ এই প্রকার সরল সাধনা থেকেও তারা নিজেকে বিরত রাখছে। তাই ভক্তগণ, সেই প্রকার দুর্ভাগ্যের অধিকারী আপনি না হয়ে ভগবানের কৃপা লাভ করবার জন্য, ভগবানকে প্রসন্ন করবার জন্য অবশ্যই এই হরিবাসর তিথি এই একাদশী ব্রত পার্শ্ব পরিবর্তন ব্রত পালন করুন। সকলের চরণে প্রণাম নিবেদন করে হরে কৃষ্ণ।